আর এই শীতের ভিতরে কি ভাইয়া পাখিগুলোকে কিভাবে রাখতে হচ্ছে রাত্রে? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু রিংগেটের বেবি আছে। ভাইয়া আছে কি কি পাখি নিয়ে আসছেন যদি একটু দেখাই দেন আমাদেরকে? মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেকগুলো লাভবার বেবি আছে। 12,500 টাকা এগুলোর দাম। প্রাইসটা কেমন চাচ্ছেন? প্রাইসটা হবে ম্যাম এবং সেলফি। তো ভাই এটার দামটা কেমন চাচ্ছেন? দর্শক আমি মুহূর্তে চলে আসছি মোহাম্মদ সাইফুল ভাইয়ের কাছে। আর সাইফুল ভাইয়া কিন্তু আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বেবি নিয়ে আসছে। তো প্রত্যেকটি বেবির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে আমরা সাইফুল ভাইয়ের মুখ থেকে জেনে নিব। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো দীর্ঘদিন কিন্তু অনেকদিনই হাটে আসতেছেন না, যাক আলহামদুলিল্লাহ আবার আসা শুরু করছেন। গেছে হাটেও আসছেন, এই হাটেও আসলেন। তো সাইফুল ভাই কি কি বেবি নিয়ে আসছেন যদি আজকে আমাদেরকে দেখাইতেন? এখানে প্রথমে লাভবার বেবি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেকগুলো লাভবার বেবি আছে। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন, সবগুলো টেম করা, খুব সুন্দর বেবি গুলো। এখানে অফলাইন আছে, রেড হেড অফলাইন। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো ভালো রেড হেড অফলাইন না? জি জি। আচ্ছা এগুলোর বয়স কত দিন আছে? এগুলোর বয়স কত কত? 25 থেকে 27 দিন। এগুলো বয়স হবে 25 থেকে 27 দিন। দেখেন খাওয়ার জন্য পুরো পাগল হয়ে আসছে, 7 দিন থেকে হ্যান্ডপিরিং করানো হইতেছে। আচ্ছা মনে হইতেছে এগুলো সব আপনার নিজের সন্তান তাই না ভাই? জি। আচ্ছা আচ্ছা, এই যে এটা ডাবল ভেক্টর ভায়োলেট, এটা হলো ভায়োলেট ডাবল ভেক্টর। এগুলোর বয়স কেমন, দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 3000 টাকা। এগুলো পার পিস দাম চা হচ্ছে 3000 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া এখানে সবই 3000 টাকা, কিন্তু কিছু আছে আপনার এই যে একটু কম। হ্যাঁ এটা হচ্ছে কি আপনার 2400 টাকা। এটা হলো সব, এটা এই যে মিটুশনটা ভাইয়া, এটা মিটুশন এই যে গ্রিন গ্রিন ফিশার, গ্রিন ফিশার। আচ্ছা আচ্ছা, আর আছে আপনার পিসপেট যেটা, এটা এরকম 2400 টাকা দাম। আচ্ছা পিসপেট যেগুলো, এগুলো ছোট মানে পুরো মাথাটা লাল না আর কি, সামনে শুধু চেহারাটা লাল। আচ্ছা আচ্ছা, মানে পিস লোডিনের পিসপেট গুলো 2400 টাকা করে পার পিস। হ্যাঁ, আর রেড হেড অফলাইন যেটা এটা 3000। আচ্ছা রেড হেড অফলাইন যেটি এটা হলো 3000। এগুলো সব হ্যান্ড প্রিন্ট। আচ্ছা আচ্ছা, পার পিস। আর আর কোনটা 3000 টাকা যেন ভাইয়া? আর ব্লু মার্কসটাও 3000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আচ্ছা ব্লু মার্কস, তার বলকা ডাবল এটা। আচ্ছা আর এখানে কিন্তু আরো কিছু ছোট বেবি দেখতে পাচ্ছি। জি জি জি, এগুলো রেড হেড অফলাইন। আচ্ছা আচ্ছা, আর গ্রিন ফিশার আছে, একটা অ্যাক্টিভ ভায়োলেট বেবি আছে, এই যে ছোট, এগুলো 2200 টাকা পার পিস। এখান থেকে যেটা নেন 2200 টাকা করে পার পিস। জি জি। আচ্ছা এখান থেকে যেটি নেন না কেন 2200 টাকা করে পার পিস রাখা যাবে। আচ্ছা তো এই পাশে কিছু আছে আরো খুব সুন্দর দেখতে। আচ্ছা আমরা বড় পাখিগুলোর কাছে একটু পরে যাই, আগে বেবি পাখিগুলো একটু দেখি। বেশ কিছু সুন্দর কালারের কিন্তু বড় পাখিও আছে এখানে। এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, দেখেন এখানে আছে ব্লু। আচ্ছা ব্লু রিং নেট, এখানে আর কি কি রিং আছে? ভায়োলেট। ও আচ্ছা আচ্ছা, এটা ভায়োলেট। জি সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট। ও আচ্ছা, এটা হলো সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেবিটি। এটার বয়স কত দিন ভাইয়া? এটার বয়স হচ্ছে 25 দিন। এটার বয়স 25 দিন। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা 18000 টাকা। এটা চা দাম চা হচ্ছে 18000 টাকা। আচ্ছা, আর যদি আপনার চ্যানেলের নাম বলে তাহলে আমি 1000 টাকা কম রাখবো। আচ্ছা আচ্ছা, এটা তো ভায়োলেট না ভাইয়া, ব্লু না তো? না না, এটা ব্লু না, এটা ভায়োলেট। এটা হলো ভায়োলেট, এটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট, সিঙ্গেল ফ্যাক্টর। আর কাছে যেটা হলো ডাবল ফ্যাক্টর, ওইটা অনেক দাম, ওইটা হলো একটু দামটা বেশ। জি জি। আচ্ছা আচ্ছা, আর এগুলো ভাইয়া? এগুলো ব্লু প্যালেট। আচ্ছা ব্লু প্যালেট। হ্যাঁ এটা ব্লু প্যালেট, এগুলো হলো ব্লু প্যালেট, দেখতে পাচ্ছেন ব্লু প্যালেট। আচ্ছা আচ্ছা, এগুলো পার পিস কেমন দাম চাচ্ছে? 12500 টাকা। এগুলো দাম চাচ্ছেন 12500 টাকা করে। এগুলো বড় হলে অনেক সুন্দর হবে। হ্যাঁ এগুলো কিন্তু বড় হলে অনেকটা সুন্দর হয়ে থাকে। আচ্ছা তো সাইফুল ভাই, যদি এবার বড় পাখিগুলো যদি আপনি আমাদেরকে দেখাইতেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটি সান কোনর দেখতে পাচ্ছি। দেখেন ফুল ট্যাম করা সান কোনরটি, মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু পাখিটি। আসলে সান কোনর পাখিগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। তো ভাই এটার বয়সটা কতদিন? বয়স 2 বছর প্লাস। এটার বয়স 2 বছর প্লাস? জি। আচ্ছা আচ্ছা, তো এটা কি মেল না ফিমেল ভাইয়া? মেল হবে, এটা মেল হবে না? জি জি। আচ্ছা তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে 32000 টাকা। এটার প্রাইসটা চা হচ্ছে 32000 টাকা। কারণ এমনি সচরাচর রানিং পেয়ারই কিন্তু হলো 50 থেকে 60 হাজার টাকা। আর এটা তো হলো একটা ফুল ট্যাম করা, ট্যাম করা, কোনো কামড় দিবে না, কোনো ধরনের কোনো কামড় দিয়ে দেয় না। দেখেন ভাইয়ার একেবারে মুখের কাছে কিন্তু নিয়ে নেয় পাখিটাকে। 32000 টাকা পেয়ার চাচ্ছে, পিস চাচ্ছে। জি আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি পাখি খুব সুন্দর কালারের। সাইফুল ভাই এটা কি পাখি? এটা লরি, ভায়োলেট নেক। আচ্ছা ভায়োলেট নেক, ভায়োলেট নেক লরি। আচ্ছা এটার নাম হলো ভায়োলেট নেক। সবসময় পাওয়া যায় না বাংলাদেশে, খুব কম। হ্যাঁ এই পাখিটা আসলে মুল্লুকান রেড লরির সিস্টেমে লাগে, সিস্টেমে আসলে এই পাখিগুলো আসলে মুল্লুকান রেড লরি। আমরা দেখছি এছাড়া কারো কাছে দেখি না। এটা এটা খুব কম পাওয়া যায়। এটার বয়সটা কতদিন ভাই? এটার বয়স হচ্ছে প্রায় 2.5 মাস প্লাস 3 মাসের কাছাকাছি। 2.5 মাস প্লাস 3 মাসের কাছাকাছি? জি, ফুল টাইম এবং সেলফি একা একা খায়। আচ্ছা আচ্ছা, ফুল টাইম এবং সেলফি। তো ভাই এটার দামটা কেমন চাচ্ছেন? 46000 টাকা। 46000 টাকার পয়সা চাওয়া হচ্ছে। একটু পিঠের উপরে আমরা দেখাই, পিঠের উপরে। আর দেখেন
একটি অদ্ভুত ধরনের একটি কিন্তু একটি মার্ক দেওয়া আছে পিঠের উপরে দেখেন কিন্তু রোদ্রে অনেক কালারিং হয় আচ্ছা এটা রোদ্রে অনেক সুন্দর কালার হয় না হলে আরো কালারটা আসবে আচ্ছা যত বড় হবে কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসলে মোবাইলের কালারটা কিন্তু বুঝা যাচ্ছে না কারণ পিঠের উপরে কিন্তু পুরো গোল্ডেন কালার এখানটা দেখা যাচ্ছে না তো 46,000 টাকা এটার প্রাইসটা চাওয়া হচ্ছে তো কেউ চাইলে অবশ্যই দামাদামি করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দামাদামি করে কিছুটা কম রাখা যাবে আচ্ছা তো সাইফুল ভাই ভিতরে কিন্তু আরো কিছু পাখি আছে এখানে লরি আছে একটা রেড কলার একটা ইয়েলো কলার দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কলার একটা ইয়েলো কলার এই যে উপরে একটা ঝুলটা আছে যেটা এটা ইয়েলো কলার বক্সের ভিতরে এর জন্য কিন্তু একটু ঘোলা দেখা যাচ্ছে তুমি যেটা ইয়েলো কলার ওটার দাম চাচ্ছেন কেমন এটা 13,000 টাকা 13,000 টাকা আর অলিভ এক পিস দেখতে পাচ্ছি অলিভটা 25,000 টাকা ভাইয়া লরি অলিভটা 25,000 টাকা দাম চা হচ্ছে আর যেটা রেড কলার আছে যে রেড কলারটা হচ্ছে 16,000 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো 16,000 টাকা দেখেন ৬,৫০০ টাকা এই ছিল কিন্তু আজকের মিরপুর এক পাখির হাটে সাইফুল ভাইয়ের পাখি আছে আর বেশ অনেক পাখি আছে এখানে কিছু আমরা কোগাটাল দেখতে পাচ্ছি ভাই এখানে কোগাটাল আছে লুটুন হেভি পাল আছে 5 পিস আচ্ছা আচ্ছা এগুলো পার পিস কেমন চাচ্ছেন পার পিস চাচ্ছি 4,500 টাকা 4,500 টাকা হেভি পাল এবং এই সিজনে বিট করবে ইনশাআল্লাহ সবগুলো রানিং তাহলে জোড়া কত করে পড়লো ভাইয়া হেভি পাল গুলো হ্যাঁ হেভি পাল গুলো 9000 টাকা জোড়া 9000 টাকা জোড়া আর নরমালটা নরমালটা হচ্ছে যে আপনার 7,000 টাকা জোড়া 3,500 টাকা পার পিস আচ্ছা আচ্ছা আর গ্রেট ফন্টা ভাইয়া ফন্টা 3,000 টাকা ফন্টা 3,000 টাকা আচ্ছা এখানে কিছু আমরা বাজিগার দেখতে পাচ্ছি যে পি আছে এলবিনো রেড আই আচ্ছা এখানে যে কোন এলবিনো গুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটি পাখি রেড আই জি একদম টকটকে লাল আচ্ছা আচ্ছা তবে এগুলো পার পিস কেমন দাম স্যার পার পিস 400 টাকা 400 টাকা এটা কি রানিং পেয়ার না এগুলো বাচ্চা বাচ্চা এখানে একটু জেপি দেখতে ভালো অনেক হাই মিউজিক একটা জেপি দেখা যাচ্ছে এটা 1500 টাকা জেপিটা 1500 টাকা এটা মেল হবে না জি আচ্ছা আচ্ছা আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলোর জোড়া 500 টাকা এগুলোর জোড়া 500 টাকা জি আচ্ছা এগুলো কিন্তু বাজিগার এগুলো হয়তো নরমাল বাজিগার এর জন্য দামটা 3 পিস আছে রেইনবো প্রোডিউসার আর 3 পিস আছে নরমাল যেটাই নে 500 টাকা হ্যাঁ 500 টাকা জোড়া জি আচ্ছা আচ্ছা তো এই ছিল কিন্তু আজকের বাজারে সাইফুল ভাইয়ের পাখিগুলো তো অবশ্যই যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাইফুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো সাইফুল ভাই যদি আপনার ফোন নাম্বারটি একটু বলতেন 01018949494932327676 সাইফুল ভাইয়ের লোকেশনটা বলে দিন ঢাকা কমলাপুর ঢাকা কমলাপুর ওকে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে চলে আসলাম মোহাম্মদ রানা ভাইয়ের কাছে আর রানা ভাইয়া দেখতে পাচ্ছেন কিছু পাখি নিয়ে আসছে তো প্রত্যেকটি পাখি সঙ্গে কিন্তু পার্সিয়ান একটি ক্যাট নিয়েও নিয়ে আসছে বিড়াল তো প্রত্যেকটি পাখির বিড়ালের দাম সম্পর্কে আমরা রানা ভাইয়ের থেকে জেনে নিব তাহলে ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছি ভাই ভাই কি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনার হাতে কিন্তু আমরা এক পিস অ্যালবিনোর বেল দেখতে পাচ্ছি পকেটেল এটা বয়স কত দিন এটা বয়স আপনি 30 দিনের কাছাকাছি 30 দিনের কাছাকাছি আচ্ছা এটা দিনে কয়বার হ্যান্ডপিক করাচ্ছেন ভাইয়া ৫,০০০ টাকা তোমার রানিং প্যাটি কেমন দাম চাচ্ছে রানিং প্যাটি ফিক্স রেট 18,000 টাকা রানিং প্যাটি ফিক্স রেট 18,000 টাকা আর কে যদি বলে যায় স্যার কে যদি বলে যে ভাই সেটআপটা নিব সেটআপটা নিলে পড়বে ভাই হলো কি আপনার তো হিসাব করেই বলেন 24,000 টাকা পড়বে 24,000 টাকা পড়বে সেটআপটা নিলে মানে 18,624 18,004 18,004 হবে 22 22,000 টাকা 22,000 টাকা পড়বে জোড়া সেটআপ নিলে আচ্ছা আর এখানে যে লাপার দেখতে পাচ্ছি ভাই এর মিউটেশনটা কি ব্ল্যাক হেড ব্ল্যাক হেড এইটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এই প্যাটি কেমন চাচ্ছেন এটা 12,000 টাকা 12,000 টাকা আর এখানে যে লুটিন গুলো আছে ভাইয়া লুটিনের সাথে হোয়াইট পেস মিল আছে আচ্ছা এটা একদম ভাই 9,000 টাকা 9,000 টাকা আর এখানে যে ফোন দেখতে পাচ্ছি ফোনটার রেট পড়বে ভাই 8,000 টাকা 8,000 টাকা আচ্ছা আচ্ছা তো এই পাশে যে লাপার দেখতে পাচ্ছি অপার লাইনের সাথে অরেঞ্জ অপার লাইন আচ্ছা অপার লাইনের সাথে অরেঞ্জ অপার লাইন জি প্যাটি কেমন দাম চাচ্ছেন এটা দাম হলো ভাই 8,000 টাকা পেয়ারটির দাম চা হচ্ছিল 8,000 টাকা দেখতে পাচ্ছি সুন্দর পাখি জোড়া দিই আর রানিং পেয়ার না ভাইয়া জি রানিং পেয়ার রানিং পেয়ার 8,000 টাকা প্রাইস চা হচ্ছে তো রানা ভাই আপনি দেখি বিশাল ওয়েটের একটি বিশাল বড় একটি বিড়াল নিয়ে আসছেন দেখতে পাচ্ছি পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাট এটা মেল না ফিমেল মেল
মেল এটাকে বের করা যাবে হ্যাঁ এই যে হ্যাঁ দেখেন দর্শক উনি কিন্তু এটাকে বের করে ফেলছে তো ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইসটা হবে ভাই 25000 টাকা এটার প্রাইসটা চা হচ্ছে হলো 25000 টাকা সেল হবে যেহেতু এটা কি খাওয়াছেন ভাইয়া এটা আপনার বাসার ভিতরে সিদ্ধ মুরগি আচ্ছা আচ্ছা তারপরে আপনার কলিজা টলিজা দিয়ে এগুলো ভাত টাত এগুলো খায় তারপরে ফাস্ট খাবার আছে আচ্ছা আচ্ছা এছাড়া খাবারও আছে না ভাই জি আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কত ভাইয়া 25000 25000 টাকা এটার দামটা চা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা লেমন চকের এটা হলো ডায়মন্ড চকের এটা হলো হুলুম আচ্ছা আচ্ছা তো এর সাথে এর একটাই আছে না আরো আছে ভাইয়া এটা ফিমেল আছে আচ্ছা এটা ফিমেল আছে চাইলে আপনারা পুরো প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট ফিমেল কি এর জন্য আর বের করে নাই আর আপনারা চাইলে বাইরের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারবেন আচ্ছা তো রানা ভাই এটা রাখেন আমাদের এখানে কিছু বাজিগার আছে বাজিগার গুলো যদি একটু বলতেন আমি নেড়া মেড়া এখানে কোনটার দাম কেমন চাচ্ছেন এগুলো রেইনবো গুলো হলো কি আপনি 1500 টাকা পেয়া জি রেইনবো গুলো 1500 টাকা পেয়া আর জেপি গুলো 3000 টাকা পেয়া আচ্ছা আচ্ছা এখান থেকে সব তো রানিং পেয়ার না ভাইয়া সব রানিং পেয়ার সবগুলো রানিং পেয়ার আচ্ছা চাইলে আপনারা বাইচা নিতে পারেন তো এই ছিল কিন্তু রানাভাইয়ের পাখিগুলো তো যদি ভালো লাগে রানাভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে রানাভাইয়ের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো রানাভাই যদি আপনার কন্টাক্ট নাম্বারটি কাস্টমারদের জন্য বলতেন 0191 0191 4291 4291 297 297 ভাই লোকেশন তো মুগদা কমলাপুর মুগদা কমলাপুর ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে দর্শক আমি মূলত চলে আসলাম মোহাম্মদ বাবু ভাইয়ের কাছে আর বাবু ভাইয়া কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে তো প্রত্যেকটি পাখির বয়স সম্পর্কে দাম সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু রিংগেটের বেবি আছে এখানে আছে বেশ কিছু লাভবাদ পাখি আরও আছে পাইনাপেল কোনোর তো প্রত্যেকটি পাখির কিন্তু দাম সম্পর্কে জানাবো সালাম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বাবু ভাই এখানে তো আমরা বেশ কিছু বেবি দেখতে পাচ্ছি আসলে এখানে কিসের বেবি আছে যদি একটু আমাদেরকে বলতেন এখানে আছে ককাটেলের বেবি আছে রিংনেটের বেবি আছে জি তারপরে লরির বেবি আছে জি জি আর হলো একটা লকুনুরের বেবি আছে কোনুর বেবি আছে তো বাবু ভাই কোন বেবিটির দাম কেমন চাচ্ছেন আর বয়সটা কেমন আচ্ছা আমরা এখানে ঝর্ণাপাল এক পিস ঝর্ণাপাল এটা চাচ্ছি হলো 2500 টাকা এটার বয়স প্রায় 1 মাস 32 দিনের মতো আচ্ছা 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 এটা হচ্ছে 2500 টাকা না হ্যাঁ আচ্ছা আর এখানে যে লুটিনো দেখতে পাচ্ছি আমরা লুটিনোটা হ্যাঁ লুটিনো রিংনেট এটা হলো 14000 টাকা দাম চাচ্ছে আর লুটিনো রিংনেট এটা প্রাইস চা হচ্ছে 14000 টাকা দেখতে পাচ্ছেন রেড আই আচ্ছা রেড আই না হ্যাঁ দেখেন রেড আই এর প্রাইস চা হচ্ছে 14000 টাকা আচ্ছা আচ্ছা তো এই ছোট যেগুলো আছে ভাইয়া এগুলো হলো 13000 টাকা করে ছোট যেগুলো আছে এগুলো পার পিস 13000 টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর লরির বাচ্চাগুলো ভাইয়া লরির বাচ্চাগুলো 13000 টাকা করে আর লরির বাচ্চাগুলো 13000 টাকা করে পার পিস রেইনবো লরি এটা কি রেইনবো লরি না আচ্ছা আচ্ছা রেইনবো লরির বাচ্চাগুলো 13000 টাকা করে পার পিস চা হচ্ছে আচ্ছা আর এখানে লুটিনো পাইপ দেখতে পাচ্ছি হেভি পাল এটা এটা ভাইয়া চাচ্ছি হলো 2700 টাকা আচ্ছা এটা হলো হেভি পাল দেখতে পাচ্ছেন আসলে কালারটা কিন্তু অনেক সময় মোবাইলে ধরা যায় না সম্ভব হয় না এটা দাম চা হচ্ছে 2700 টাকা আচ্ছা আর এগুলো হলো 2000 টাকা করে এগুলো হলো 2000 টাকা করে পার পিস হ্যাঁ ঝর্ণা পালের গুলো হ্যাঁ ঝর্ণা পাল আচ্ছা আর এই গ্রিন চিক কোন বেবিটা ভাইয়া গ্রিন চিক গুনুর এটা হলো ডাবল রেড ফ্যাক্টর একদম মাথা থেকে একদম লেস পর্যন্ত লাল হ্যাঁ এই দেখেন হালকা ব্লু আছে হয়তো আরেকটু বড় হলে পুরো আপনি লাল হয়ে যাবে হ্যাঁ এটা ডাবল রেড ফ্যাক্টর এটা হলো 5000 টাকা 5000 টাকা তো এই ছিল কিন্তু আচ্ছা আচ্ছা বাবু ভাই তো এই পাশে যে লাভবাদ গুলো আছে লাভবাদ গুলো কেমন দাম চাচ্ছে লাভবাদ গুলো এগুলো সম্পূর্ণ সবগুলো অ্যাডাল্ট পেয়ার আপনার ব্ল্যাক মুভ মাস আছে এইগুলো এই পেয়ার গুলো আমরা 6.5 থেকে 7000 টাকা করে সেল করি আচ্ছা আর হলো গ্রিন ফিশার আছে এগুলো 5.5 থেকে 5000 4500 এরকম সেল করি আচ্ছা আর এখানে এক পেয়ার আছে আর কি পিস পেস এটা একটু বয়স কম এই পেয়ারটা 4000 4500 হলে সেল করব আচ্ছা এই আর কি তো এর পাশে একটু পাইনাপেল দেখতে পাচ্ছি পাইনাপেলের এখানে রানিং আছে এক পেয়ার আর এক পেয়ার আছে অ্যাডাল্ট আর একটা সিঙ্গেল আছে রানিং পেয়ারটি কেমন চাচ্ছে রানিং পেয়ারটার দাম চাচ্ছি 14000 টাকা আচ্ছা রানিং পেয়ারটির দাম চা হচ্ছে 14000 টাকা যেটা আর অ্যাডাল্ট পেয়ারটা 13000 টাকা 13000 টাকা আচ্ছা এখানে একটা লাভবাদ দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা হলো লাভবাদটা রানিং পেয়ার এটা একদম মাস্টার পেয়ার এটারে চাচ্ছি হলো 6000 টাকা চাচ্ছি এই পেয়ারটি চা হচ্ছে 6000 টাকা আচ্ছা
তো বাবু ভাই এখানে যে পাখি দেখতে পাচ্ছি রিং নেটটি ব্লু রিং নেট এটা হলো লেস উইং রিং নেট এটা হলো ফুল অ্যাডাল পেয়ার অ্যাডাল রিং নেট এটা যদি ব্রিডিং এর জন্য নিতে চান কেউ তাহলে নিতে পারবেন এটা একটু ফেদারটা আর কি হালকা একটু দেখা আছে এটা একটু কম দামে ছেড়ে দিব এটা প্রাইস কেমন চাচ্ছেন এই পেয়ার এটার প্রাইস আছে 10000 টাকা মাত্র 10000 টাকা দাম চাচ্ছে এটা তো কোন ধরনের কোন ট্যাম না না ভাইয়া না এটা ট্যাম না ট্যাম না এটা আপনার ব্রিডিং এর জন্য পারফেক্ট ব্রিডিং এর জন্য চাইলে আপনারা মেলটা নিতে পারবেন ওকে এই ছিল কিন্তু বাবু ভাইয়ের আজকের কালেকশনের পাখিগুলো এপাশে কিছু বাজিগার আছিল হালকা অল্প কিছু আচ্ছা আচ্ছা এই পাশে কিছু বাজিগার পাখি আছে বাজিগারগুলো কোনটার দাম কেমন চাচ্ছেন এখানে জেপি আছে একটা জেপি মেল এটা মেলটার দাম 2000 টাকা আর বাকিগুলো 600 650 700 টাকা জোড়া আসলে এই বাজিগারগুলো হলো মিটেশন বুঝে দামটা হয়ে থাকে তো বাবু ভাই যদি আপনার কন্টাক্ট নাম্বারটি কাস্টমারের জন্য বলতে 01940 01940 175 175 26 26 মোবাইল লোকেশনটা কোথায় যাত্রাবাড়ি ওয়ারি যাত্রাবাড়ি ওয়ারি ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে দর্শক আমি মূলত চলে আসলাম মোহাম্মদ রতন ভাইয়ের কাছে আর দেখতেই পাচ্ছেন যে রতন ভাই কিন্তু বেশ কিছু পাখির কালেকশন নিয়ে আসছে তো প্রত্যেকটি পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন এখানে একটা জোড়া আছে গোল্ডেন এর 4000 আর জামাটা পড়বে 2000 টাকা জোড়া আচ্ছা
এটা সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আর এখানে পিস পিসে জোড়া আছে ফুল অ্যাডাল্ট জোড়া এনা এটা এটা অ্যাডাল্ট না এটা বাচ্চা এগুলা বাচ্চা এগুলা 1500 করে পিস 1500 টাকা করে পিস আর এখানে সিলভার জাবা যেটা আছে ওটা পড়বে মাস্টার ব্রিডিং পেয়ার 3000 আর সাদাগুলা 2500 এখানে যেটা গ্রিন দেখতেছেন এটা এই ফুল অ্যাডাল্ট পেয়ার এগুলা পড়বে 4500 করে একটা আছে ফিশার একটা জোড়া ফিশার আছে একটা আছে আপনার পিস পিস আর যেটা নেক 4500 করে জোড়া পড়বে আর এখানে রেড হেড অফলাইন মেল আর রানার অফলাইন ফিমেল জোড়া পড়বে একদম 7000 আর ভায়োলেট মেল আর ব্লু ফিমেল ফিশার এটা পড়বে 6000 তারপর এখানে দেখা যান এখানে কিছু বেবি আছে কিন্তু রতন ভাই কিন্তু আরো অনেক পাখি এখানে কিছু বেবি আছে এগুলো ফুল টেম এবং নিজে খাওয়া শিখে গেছে এগুলো এগুলো দাম চাচ্ছে আপনার পার পিস 6000 করে এগুলো চাচ্ছেন পার পিস 6000 করে আর যেটা রেড টেকটার যেমন ডাবল রেড টেকটার যেমন এগ্রিন চিকুরটা খেয়াল করেন একদম তো দর্শক এই ছিল কিন্তু রতন ভাইয়ের আজকের কালেকশনের পাখিগুলো তো পাখিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু রতন ভাইয়ের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পাখিগুলো ক্রয় করতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা সরাসরি রতন ভাইয়ের বাসায় যেয়ে দেখে শুনে পাখিগুলো ক্রয় করতে পারবেন তো রতন ভাই যদি দর্শকের জন্য যদি আপনার ফোন নাম্বারটি একটু বলতেন আমার ফোন নাম্বার 0183 0183 9790 7790 না না 9790 9790 এইখানে আমার পেজ আছে এবং আমার নাম্বারও দেওয়া আছে এই হলো রতন ভাইয়ের কি পেজ আর এই আমার মোবাইল নাম্বার আমার তিনটি নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি মোবাইল না পেয়ে থাকেন তাহলে তিনটি নাম্বারে যোগাযোগ করে আপনার রতন ভাইয়ের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো ওকে রতন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ